হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, তো আমি তো বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন আর পাশে থাকুন। তো আমি আজকে রান্না করব মজাদার দেশি মুরগি। এখানে আমি পেঁয়াজ রসুন আদা বাটা সব দিয়ে দিছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি মশলা গুঁড়া, ধনে মশলা, জিরে মশলা সব আছে, 1.5 চামচ দিয়ে দিছি। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, 1.5 চামচ দিয়ে দিব। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। একটি কাঠি দিয়ে ভালো করে মশলাগুড়ি নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মশলা কষানো শেষ, আর একটু পানি দিয়ে দিচ্ছি। এখন 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই আজকে আমি একটা ফোড়া দেশি মুরগি রান্না করবো আলু দিয়ে, সেজন্য এখানে পরিমাণটা একটু বেশি বেশি দিছি। আমার মশলাগুলি কষানো শেষ, আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন মশলার উপর তেলটা উঠে আসছে। এখানে আমি কয়েক টুকরা পোলাও ভাতা দিয়ে দিচ্ছি। এখন আলু আর মাংস একসাথে দিয়ে দিচ্ছি। ভালো করে কাটি দিয়ে নেড়ে চেড়ে দিব। এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিব। তো আমার মাংসগুলি কষানো শেষ, কষানোর মধ্যে মাংস অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, আর পানি দিয়ে বাকিটা সিদ্ধ করে নিব। এখন পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতোই দিচ্ছি। এখানে আমি অল্প আর একটু পানি দিয়ে দিছি, কারণ লাগতেছে কম হবে, ঢাকনা দিয়ে দেখে দিছি। তো আমার মুরগির রান্না শেষ। দেশি মুরগিটা এভাবে ঝুল ঝুল করে রান্না করলে আলু দিয়ে অনেক মজা হয়, খেতে অনেক ভালো লাগে। দেখেন মুরগির ফাইনাল লুকটা অনেক মজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পিঠা, নোয়াখালীর কোলাজা পিঠা, যেটাকে কোলাজালি পিঠাও বলে। 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিছি, লবণ দিয়ে দিব 1 চা চামচ। তো গাইস, পিঠাটা বানাতে হবে হাতের সাহায্যে। হাত দিয়ে এরকম করে ভালো করে ব্যাটারটা বানাতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিব। তো আমার ভিডিওটি ভালো করে দেখুন।
ব্যাটারটা কিন্তু সময় দিয়ে আস্তে আস্তে করে এরকম করে মাখতে হবে। আমি যেভাবে করতেছি দেখেন, আমি এখন দুইটা ডিম দিয়ে দিচ্ছি। এগুলি আমি আগে থেকে ফেটে রাখছি ডিমগুলি। পানি কিন্তু আরও একটু মিক্স করতে হবে, কারণ আমি ডিমটা দেওয়ার পরে কতটুকু লাগবে সেটা বোঝার জন্যই দিই নাই। আপনারও এভাবে দিবেন। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন আমি চলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। নাস্তাটা বানিয়ে নিচ্ছি, কীভাবে বানাই দেখুন। তো গাইস, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পিঠাটা কিন্তু এরকমই হয়ে উঠে যায়।